আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল দেখে প্লিজ কেউ আগে নেগেটিভ লিবেন না, ভিডিওটি দেখেন বুঝান তারপরে বলতে পারেন যেটা আপনি নেগেটিভ বলবেন না পজিটিভ লিবেন। তো আমি ভিডিওটি লিখেছি যে তুই কৃষকের সন্তান, তুই কৃষক হবি, তুই কেন সরকারি চাকরি করছিস? তো বর্তমান যে দেশের পরিস্থিতি বা প্রেক্ষাপট যেভাবে চলছে সেক্ষেত্রে কিন্তু এই কথা বলতে হচ্ছে। কারণ আমরা দেখি বাংলাদেশ রেলওয়ে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে যে পোষ্য কোটার একটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই কথা কিন্তু বলতেই হয়। কারণ যারা সরকারি চাকরির সাথে জড়িত আছে, রেলওয়ে, প্রাথমিক সহকারী শিক্ষক, তো পোষ্য কোটার মাধ্যমে দেখা যাচ্ছে তাদের সন্তানেরাই তাদের পরিবার থেকে চাকরি পাবে। আর যে পরিবারগুলো বাংলার কৃষক, দিনমজুর, অসহায়, নিম্নবিত্ত, তাদের ছেলেরা কিন্তু এই চাকরি থেকে বঞ্চিত হবে। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে, শিক্ষকের ছেলে শিক্ষক হবে, রেলওয়ে কর্মকর্তার ছেলে কর্মচারী ছেলেরা রেলওয়েতে জব পাবে। তাহলে আপনি বা আমি যারা কৃষকের সন্তান তারা কি হচ্ছে? তাহলে আমার বাবা কৃষক, সেই হিসাবে আমাদের তো কৃষিকাজই করতে হবে। এই ক্ষেত্রে আমি কিন্তু এই কথাটা বলেছি। দেখেন বাংলাদেশের রেলওয়েতে 50% কোঠার পোষ্য কোঠা রাখা হয়েছে, প্রাইমারিতে প্রায় 20% রাখা হয়েছে, আরও যে কোঠা আছে নারী কোঠা, এখন সম্প্রতি বিজ্ঞান কোঠা, যা এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না আজকে, যেহেতু ওই বিষয়ে কথা না, যে পোষ্য কোঠার বিষয়ে আমি কিছু কথা বলবো। তো এই ধরনের প্রেক্ষিতে কি দেখা যায় যে তেলের মাথায় তেল দেওয়া, একটা প্রবাদ বাক্য আছে না, যে যার মাথায় তেল আছে তাকে দেওয়া, আর যার মাথায় নেই তাকে দিও না, যে ধনী তাকে ধনী বানাও আর যে গরিব তাকে গরিব বানাও। বর্তমানে কিন্তু এইভাবে চলতেছে পোষ্য কোটার মাধ্যমে। যার পরিবার একজন সরকারি চাকরিজীবী আছে, পোষ্য কোটার মাধ্যমে সেই পরিবারে একটা চাকরি পাবে, আর যে পরিবার কৃষক, দিনমজুর, নিম্নবিত্ত, তারা যে পেশায় আছে নিম্ন, তারা তাদের সন্তানেরা চাকরি পাবে না, বাবা পাচ্ছেও না। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে এরকম, যে যে খেয়েছে তার নামে 12, আর যে খায়নি তার নামে রাধো। মানে যে খাইছে তার আবার খাওয়া, আর যে এখনো খায়নি তার নামে মানে রান্না করো কেবল। তো বিষয়টা কিন্তু এমনই যে যারা সরকারি চাকরিতে করছে তাদের পারিবারিক অবস্থা ভালো, তাদেরকে আবার চাকরি দিয়ে তাদের পরিবারকে আরো আরো ভালো করে দাও। আর যারা কৃষক, দিনমজুর, নিম্নবিত্ত, অসহায়, তারা তো এমনিতেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের আর চাকরি করার দরকার নেই, তারা ওইভাবে থাক। বিষয়টা কিন্তু এইভাবেই চলছে। এই কোঠার প্রচলনটা হওয়া ছিল কাদের জন্য? যারা সমাজের, রাষ্ট্রের অসহায় মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, বিষয়টা কিন্তু তাদের না। যেমন আমরা দেখি যখন সরকারি কোনো সহায়তা, তখন কিন্তু দেশের যারা গরিব, দুস্থ, নিম্নবিত্ত, অসহায়, সেই মানুষগুলোকেই কিন্তু বেছে বেছে সেই সুবিধাটা প্রদান করা হয়। ঠিক চাকরির ক্ষেত্রেও কিন্তু কোঠা পদ্ধতি একটা কিন্তু করুণা বা একটা সহায়তা, যেমন গরিবদের টিসিবি কার্ডের মাধ্যমে যে পণ্যগুলো দেওয়া হচ্ছে, কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না। চাকরির ক্ষেত্রে কিন্তু কোঠা একটা বিশেষ অসহায় শ্রেণীর মানুষকে সুবিধা দেওয়ার জন্য। কিন্তু আমরা বর্তমান সময় দেখছি কি, যে এই সুবিধাগুলো যারা উচ্চ শ্রেণীর, চাকরিজীবী শ্রেণীর, ধনী শ্রেণীর, তারাই কিন্তু পাচ্ছে, আর যারা সমাজের গরিব, অসহায়, তারা কিন্তু এই কোঠা পাচ্ছে না। বিষয়টা পুরোটাই উল্টে গেছে, এমন একটা দেশের পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে এটাই কি বলা যায় না যে যাদের বাবার সরকারি চাকরি আছে তাদের সন্তানেরাই উত্তরাধিকার সূত্রে তার ছেলেরা সরকারি চাকরি পাবে? তাহলে আমি যে বলেছি যে কৃষকের সন্তান তুই কৃষক হবি, তাহলে তো কৃষকের তার কোনো কোঠা নাই, তার তো একটাই কোঠা যে কৃষকের সন্তান তার বাবার সেই কৃষি আদি পেশা হিসাবে সে কৃষিকে গ্রহণ করে নিতে হবে, তার জন্য তার সরকারি চাকরি নাই। তো যাই হোক, আমি এই কথাটা কিন্তু এই ক্ষেত্রে বলেছি ভাই, কেউ আমার কথা কি নেগেটিভলি লিবেন না, একটু বিষয়টা ভাববেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশের পরিস্থিতিটা কি ধরনের বা আমরা কিভাবে হচ্ছি। আমরা যারা নিম্নবিত্ত, কৃষক, দিনমজুর, অসহায় যাদের সন্তান, আমরা কিন্তু লেখাপড়া করি যে একটা লেখাপড়া শেষ করার পরে একটা চাকরি বাকরি করবো। আমাদের তো আর সেই ব্যবসা করার মতো কোনো, আমাদের বাবার তো আর সেই 5 লাখ 10 লাখ টাকা নেই। সেক্ষেত্রে যাদের বাবারা সরকারি চাকরি করে তারা কিন্তু চাইলেই 5 লাখ 10 লাখ টাকা দিয়ে তাদের সন্তানকে একটা ব্যবসা দাঁড় করে দিতে পারবে। কিন্তু একজন গরিব কৃষকের পক্ষে, একজন দিনমজুরের পক্ষে তার সন্তানকে কিন্তু এই ধরনের একটা ব্যবস্থা করে দেওয়া সম্ভব না। তাই গরিবের যারা সন্তান হয় তাদের কিন্তু একটা আশা থাকে যে পড়াশোনা শেষ করার পরে একটা চাকরি করে তাদের সংসারের বাবাকে হালকা হালকা সাহায্য করবে, হেল্প করবে। কিন্তু আমরা যখন চাকরি বাজারে যাই তখন পরিস্থিতিটা দেখি পুরোটাই উল্টো। কারণ আমাদের তো কোনো কোঠা নাই, গরিবদের সাধারণ মানুষদের কিন্তু কোনো কোঠা নাই, সেক্ষেত্রে আমরা চাকরি পাচ্ছি না, আমরা অসহায় হয়ে যাচ্ছি। কিন্তু একজন চাকরিজীবী বাবা তার সন্তানকে পড়াশোনা করিয়েছে, তার সন্তানকে চাকরি পেতে হবে, তাই তারা চাকরি পাচ্ছে তাদের বাবাদের পোষ্য কোঠার কারণে। আর যারা আমরা গরিব, আমরা আমাদের বাবাদের কোনো কোঠা না থাকার কারণে আমরা কোনো চাকরি পাচ্ছি না। বিষয়টা কিন্তু বর্তমান সময়ে
এমনটাই হচ্ছে। তো যাই হোক, আমার কথাগুলো কেউ নেগেটিভলি লিবেন না, আমি জাস্ট মনের দুঃখগুলো কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে একজন কৃষকের সন্তান, একজন দিনমজুরের সন্তান, একজন গরিব অসহায়ের সন্তান, নিম্নবিত্তের সন্তানের কি অবস্থা বর্তমান সময়ে, যে চাকরির বাজার চলছে সেখানে তাদের অবস্থানটা কতটুকু, এই কোঠার কারণে বিভিন্ন ধরনের কোঠা, জাস্ট পোষ্য কোঠা না, আরো অনেক ধরনের কোঠা কিন্তু আছে। কোঠার কাছে কিন্তু আমরা সারা সাধারণ জনগণ, দেশের সাধারণ পাবলিক, তারা কিন্তু একদম অসহায়। আমাদের দেখার কেউ নাই, আমাদের কথা বলার কেউ নাই, আমরা যতই মেধাবী হই না কেন আমাদের কিন্তু সেখানে টিকা খুবই কষ্টকর। রেলওয়েতে যদি 90% উপরে কোঠা চলে যায়, প্রাইমারিতে যদি 80% উপরে কোঠায় চলে যায়, তাহলে 20% একটা সাধারণ জনগোষ্ঠী কত বড়। বাংলাদেশের একটা কৃষি প্রধান দেশ, সেখানে কৃষকের কৃষক বেশিরভাগ মানুষই কিন্তু কৃষক, সরকারি চাকরিজীবী কয়জন বা ব্যবসা কয়জন করে, কৃষিকাজের সাথে সবাই কিন্তু জড়িত। তো আমরা এই কৃষকের সন্তানেরা আজ অবহেলিত, তাই আমি বলেছি যে তুই কৃষকের সন্তান, তুই কৃষক হবি, তুই কেন সরকারি চাকরি খোঁজাস। যাই হোক, যদি আমার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন, আর যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।